গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। গুনগুন কুটুস চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম। আজকে এখন বাজে সকাল 7:30, আজকে মঙ্গলবার, এখন সকাল 7:30 বাজে। আর আমাকে দেখে তোমরা সবাই বুঝতেই পারছো আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, কারণ নাহলে আমি এত সকাল থেকে আমি মানে ব্লগ শুরু করি না। সে যাই হোক, আজকে আমি সকাল সকাল ওঠার কারণও আছে, কারণ আজকে আমি খুব খুশিতে আছি, এতই খুশি মানে খুশির মেজাজে আছি, সেই জন্য আমি সকালবেলা আজকে ভিডিও শুরু করে দিয়েছি। সে খুশির কারণটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি দেখো আমার খুশি আনন্দটা আমি অবশ্যই, দুঃখটা আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করি না, কিন্তু খুশিটার আনন্দটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি। সে খুশি আনন্দে থাকার কারণটা তোমাদেরকে অবশ্যই বলবো আমি, কারণ দেখো প্রত্যেক মেয়ের একটা স্বপ্ন থাকে তার বাড়ি ঘর নিয়ে, সেই স্বপ্ন আমারও আছে, কিন্তু যাই হোক সেই স্বপ্ন মানে এতদিন পর্যন্ত পূরণ করতে পারেনি বা হয়নি। সে যাই হোক, আমার সেই স্বপ্ন এখন পূরণ হতে চলেছে। আমারও খুব ইচ্ছে বা স্বপ্ন যে আজকে মানে মিস্ত্রি দাদাদেরকে ডাকা হয়েছে আজকে থেকে আমাদের মানে, তোমরা তো আমার ভিডিওটা যারা দেখো অবশ্যই দেখেছো যে আমি আমাদের তো মানে রান্নাঘর নেই, আমি ঘরের পাশেই রান্না করি, মানে একটু রাস্তা আছে বারান্দার মতো, ওখানেই রান্না করি। সেটাতে সত্যি বলতে আমার ছেলেকে নিয়ে আমার খুব অসুবিধা হয়, মানে বর্ষাতে যেমন অসুবিধা গরমও সেরকম অসুবিধা, শীতেও অসুবিধা। সেই আর খোলা ছাদ, খোলা ছাদের মধ্যে মানে যাওয়া আসা করতে বাচ্চাকে নিয়ে অসুবিধা হয়, আর আমাদের বাবু যত চঞ্চল, সে যাই হোক একটা ডিসিশন আসা হয়েছে যে এবার পরে মানে আমাদের ছাদটা মানে ডাইনিং রান্নাঘর এগুলো করা হবে। সে আমার এটা অনেকদিনের ইচ্ছে ছিল, তাই জন্য আমি সকাল সকাল এতটাই খুশিতে আছি যে আমি সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। সকালবেলা বর্ষা ঠাকুরঘর মুছে ঠাকুরকে ভোগ টোক দিয়ে ও বেরোলো, এরপর আমি যাব ঠাকুরঘরে আবার। সেই দেখো আমার ছেলেকে দেখো, ঘুম থেকে উঠে মোবাইল চলে নাচ করছে, ওকে বলছি চল মুখ ধুবি, ও কিছুতেই শুনে না, ফোনটা দেখো আমাকে দেখে লুকিয়ে সাইডে করে দেখছে। আমি ওকে বলছি ফোন কো, ও আমার হাত দেখিয়ে দেখা মানে আমার ফোনটাকে দেখাচ্ছে। সে যাই হোক, ওকে তো তারপরে মুখ টুক ধোয়ালাম, এখন ওর খাবার গুলছি। ওকে আমি সকালে একটু লিকুইড টাইপেরই খাবার দিই, আজকে ওকে পিডিয়াশিওর দিচ্ছি, প্রতিদিনই সকালে পিডিয়াশিওর দিই আর সন্ধ্যাবেলা দুধ দিই গরুর দুধ। এই দেখো খাবারের গ্লাসটা আনার সাথে সাথে ওকে দেখো ও ঘুমিয়ে গেল, বলছে মা ঘুম। তো যাই হোক, খাওয়ানো দাওয়ানোর পরে আমি কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, আনছি মিস্ত্রিরা আসার আগে কাপড়গুলো ধুয়ে উঠিয়ে নিই। এই যে আমার এখন সন্ধান হয়ে গেছে, এখন আমি ঠাকুরঘরে ঢুকবো পুজো দিতে। সে আমি ভাবছি যে বর্ষারও হয়ে গেছে, কারণ একসঙ্গে পুজো দিব, আজকে মঙ্গলচণ্ডী উপবাস করেছি দুজনেই। সে আমি সব ঠাকুরের পুজো করে জোগাড় টোগাড় করি, তার মধ্যে বর্ষা চলে আসবে। এই দেখো আমার পুজো টুজো কমপ্লিট করা হয়ে গেছে, মিস্ত্রি দাদাদেরকে এখন একটু চা করে দেবো। এই দেখো আমাদের বাড়িতে কাজ শুরু হয়ে গেছে, আগে থেকে রান্নাবান্না করতাম, এখন আর কিছুদিন এখানে রান্নাবান্না দেখুন করাই যাবে না। আগে আমরা এই ঘরেই থাকতাম, আগে বলতো উপরে ঘরটা যখন হয়নি, তারপরে শ্বশুর শাশুড়ি মশাইরা থাকতেন, তারপরে আমার ছেলে হওয়ার আগে আমরা এই মানে নিচে ঘরে থাকতামও আর এখানে রান্নাবান্না করতাম, কিন্তু এখন যেহেতু মিস্ত্রি কাজ করবে তাই জন্য এখন কিছুদিন আমাকে এখানে রান্নাবান্না করতে হবে, যতদিন না আমার এই ঘরটা হয়েছে উপরে, এখন নিচে এখন রান্নাবান্না সব করবো আর এখানে এখানেও থাকবো। দুপুরে আর রান্নাবান্না করিনি, কারণ মেয়ে বললো বাবা আমি আজকে বিরিয়ানি খাবো। সে আর বাবা বললো ঠিক আছে তবে আমি বিরিয়ানি নিয়ে চলে আসবো। সে দেখো বাবা চলে এসেছিলো বিরিয়ানি নিয়ে, সে সান্ধান করে উঠলো, বাবাকে প্রসাদ দিয়ে দিলাম, আর ছেলে তো বিরিয়ানি খেতে পারবে না, ওকে ভাত খাইয়েছিলাম, ওর একটা কামার বাড়ি থেকে ভাত মানে খেয়েছিল একটা কামার বাড়িতে, আর আমিও আমার আজকে খাবার তৈরি করিনি সেভাবে কিছু, কারণ গরমের মধ্যে ভালো লাগছিলো না। সে বাবা মিষ্টি পাউরুটি নিয়ে এসেছিলো, সে মিষ্টি পাউরুটি খেয়েছিলাম। আর এই দেখো এদিকে মিস্ত্রিগুলো সব মানে কাজ করা প্রায় শেষের দিকে, আমি এখন চা করবো, চাটা করে ওরা এখনই মানে বেরিয়ে যাবে, ওদের কাজ হয়ে গেছে। এই দেখো ওদের কাজ হয়ে গেল, ওরা চলে গেছে, এখন আমি ঝাড় মুছা দিতে বসেছি, তারপরে সব মুছামুছি করব। আর আমার ছেলেকে দেখো বোতলে জল খাচ্ছে। এই দেখো এখন আমি ছেলে মানে এখন সন্ধ্যে 7:00 বাজে, মিস্ত্রিরা তো অনেকক্ষণ আগে চলে গেছে, তারপরে আমার অনেক কাজ বাকি ছিল, সব মানে ঝাড়টার দিয়ে ঘরটার মুছা, তারপরে কিছু বাসন ছিল সেগুলো ধোয়াটোয়া হয়ে গেছে, তারপরে নিজেও ফ্রেশ হলাম, ছেলেকেও ফ্রেশ করে দিলাম, কারণ আমার ছেলে মানে কি বলবো মানে বাড়িতে মিস্ত্রিরা তো বালি বালি হয় আর ও শুধুই মানে বালি ধুলার দিকেই শুধু চলে যাচ্ছিল,
আছে, ওকে মানে জামা কাপড় ছাড়িয়ে একটু হাত পাটা সব মুছিয়ে দিলাম। এখন ওকে খাবার খাওয়াবো, অন্যদিন ওকে তাড়াতাড়ি খাওয়াই, একটু ছটার মধ্যে খাওয়াই, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল। এখন ওকে খাবার খাইয়ে দিব, তারপরে আমাদের মানে রাত্রের খাবার রেডি করব, জোগাড় করব, রাত্রের খাবার রেডি করব। রাত্রে আজকে পরোটা আর আলুর সবজি করব, ছোলার ডাল দিয়ে আলুর সবজি। আজকে দিনের বেলা রান্নাবান্না সেরকম ঝামেলা ছিল না, সে রান্নাবান্না সেরকম করিনি কিছু। ওর বাবারা তো বাইরের খাবার খেয়েছিল আর আমি পাউরুটি মিষ্টি খেয়েছিলাম। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।